আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি ফেরদৌস আহমেদ চলে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো ভাবছেন এত সকালবেলা কোথায় যাচ্ছি? আজকে আমরা ফ্রেন্ড সবাই মিলে একটু প্ল্যান করেছিলাম যে আমরা খেজুরের রস খেতে যাব। তো বেশ কিছুদিন যাবতই আমরা খুঁজতেছিলাম, ফেসবুকে অনেক সার্চ করছিলাম, সার্চ করছিলাম যে কোথায় কোথায় পাওয়া যায়। তো সেটা অ্যাকচুয়ালি আজকে পেয়েছি। সেটা হচ্ছে 300 ফিট নীলা মার্কেটের এদিকে রস পাওয়া যায়। তো গতকালকে আমরা ফোনে কথা বলেছি, মানে আমাদের একটা ফ্রেন্ড কথা বলেছে, তো সেখানে কথা বলে কনফার্ম করে আমরা যাব আর কি। তো এই মুহূর্তে আমাদের গ্রুপ সবাই দাঁড়ায় আছে এখানে, আমরা একসাথে রস খেতে যাব। তো চলুন আসলে ওখানে গিয়ে দেখি আসলে রস পাওয়া যায় কি না, বা কতটুকু সত্যি বা কতটুকু মানে অথেন্টিক রস পাওয়া যায়। আমরা চলে আসছি অলরেডি, এই যে এখানে হচ্ছে নীলা মার্কেট। তো আমরা ইউটিউবে রিভিউ, ফেসবুকে রিভিউ টিভিউ দেখে এখানে চলে আসছিলাম রস খাওয়ার জন্য। এই যে সার্কেল দাঁড়ায় আছে। তো এখানে এসে যেটা হয়েছে যে আমরা রসালাকে অর্ডার করছিলাম, রস নিয়ে আসতেছে। এখানে মূলত কোনো গাছ নাই, মানে এখানে যেটা প্রবলেমটা কোনো গাছ নাই। গাছিরা যারা রস এক হাড়ি দুই হাড়ি যেটা পায়, এখানে যদি কোনো অর্ডার থাকে এখানে নিয়ে আসে। তো আমাদের অর্ডার ছিল, আমরা অর্ডার করে নিয়ে আসছিলাম গতকাল রাতে। আজকে গাছিকে আমরা পাচ্ছি না। তো আমার মনে হয় এটা অথেন্টিক সোর্স না, আমরা আসলে ফেসবুক দেখে আসছি, তো অথেন্টিক সোর্স না, একটু প্রবলেম হয় আর কি এইখান থেকে নিলে। তো এখন রস আর খেতে পারি নেই, তারপর চেষ্টা করতেছি এখানে বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে। এখানে যতগুলো দোকান আছে প্রত্যেকটা দোকানদের কাছেই হচ্ছে গিয়ে গাছি কোনো না কোনো গাছের নাম্বার আছে, তো তারা আর কি অ্যারেঞ্জ করে দেয়। তো রেট টেট তো জানি না, যে রেটটা আপনাকে বলবো, রসই নেই, রেট কোথেকে আসবে আর কি। তো যারা ঢাকায় আছেন আশেপাশে থেকে, এই একটা সোর্স ছিল রস খাওয়ার, কিন্তু এটা আসলে খুব একটা অথেন্টিক না বলে আমার মনে হচ্ছে। তো দেখি অন্য কোথাও থেকে ট্রাই করা যায় কিনা, তা না হলে নিরাশ হয়ে আজকে এখান থেকেই ফিরে যেতে হবে। তো একটু খোঁজ পেলাম যে এই পাম্পের সামনে নাকি রস পাওয়া যায়, তাহলে এই পাম্পের দিকেই রস খুঁজতে যাচ্ছি আবার সবাই মিলে। বের করেন দেন, একটা ফোন দেন, মানে যা ফোন থাকলে লগে থাকলে পারি। আচ্ছা আচ্ছা, সাতটা পাইরা করতে আসে আইসে, আমি আগে দিছি মানে হারা নিছে 4 লিটার।
ঠিক আছে আইতাছি। অবশেষে পেলাম আর কি হাতে, এই হচ্ছে গিয়ে খেজুরের রস। এরা বলতেছে একদম অথেন্টিক, কিছুক্ষণ আগে নামায় নিয়ে আসছে, এবং তারা এটাও বলছে যে এটা 11টার আগে খেতে হবে, যদিও পার্সেল নেন তা নাহলে রসটা টক হয়ে যাবে। তো একটু খেয়ে টেস্ট করে দেখি। আসলে নিচেরটাই ই আছে, একটু বেশি টক টক লাগে না বন্ধু, র টাইপ, মানে ঘন র টাইপের আর কি। অরিজিনাল রস কেউ মানে কম্পেয়ার করতে পারবে? আমি ছোটবেলায় খাইছি, স্বাদ বুঝে গেছি। আমার যদি পানির সাথে একটু টক দই মিলিয়ে দেওয়া হয়, আমি মনে করবো ওটাই রস। রাতের 9টা 10টায় আমরা ওই যে খোঁজাখুঁজির পরে বললাম এখানে লোকজনের কাছে জিজ্ঞেস করলে পাওয়া যায়, তো ওই দোকানদারই আমাদেরকে ইনফরমেশন দিছিল যে পাম্পের এখানে রস পাওয়া যাবে। তা আসার পরে দেখলাম হ্যাঁ, দুইজন বসে আছে, মাত্র নিয়ে আসছে তার রসটা, তো এখান থেকে নিলাম। ওরা লিটার 200 টাকা করে রাখতেছে, মানে এখানে গ্লাস হিসাবে আসলে বিক্রি হয় না, লিটার হিসাবে বিক্রি হয়। তো বোতল করা থাকে, ওদের লিটার 200 টাকা হিসেবে রাখতেছে। ইভেন হচ্ছে গিয়ে এদের নাম্বার নিয়ে গেলে এই নাম্বারটা আর কি কল দিলে অথেন্টিকভাবে এখান থেকে এসে মানে পাওয়া যায়। তো একটা নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং আই থিঙ্ক একটা ভিডিও করার সময় একটা একজন গাছের নাম্বার আসছে আর কি। তো নাম্বারটা আপনি যদি কল দেন, ওনার কথা হচ্ছে গিয়ে উনি যদি চায় বা আপনারা যদি চান বা আমরা যদি চাই, সে রাতের 10টা 11টার সময় আসলে সে সরাসরি গাছ থেকে নামাই দিবে, সেক্ষেত্রে রেট একটু বেশি পড়বে। তো রেটটা দেখা যাচ্ছে তখন লিটার পড়বে 300 টাকা। সরাসরি আপনার গাছের গোড়া থেকে আপনি যাবেন, ওরা আপনার গাছ থেকে নামাই দেবে, 10টা 11টার দিকে আসলে ওরা নামাই দেবে, আপনি খাবেন, যেখানে লিটার পড়বে 200 টাকা। তো এই হচ্ছে রস। আমি আসলে খুব ছোটবেলায় খাইছিলাম, আজকে অল্প একটু খেয়েছি, তো রস রসের মতোই লাগে আর কি। যাই হোক, এখন আমার কাছে কেমন লাগে সেটা ডিফারেন্ট, আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ছোট ছোট মুহূর্তগুলো আমরা আসলে ফ্রেম বন্দি করে রাখার জন্য আর কি এটা করি। ঠিক আছে, তাহলে আজকে কাঞ্চন ইসে 300 ফিট নীলা মার্কেট থেকে বিদায় নিচ্ছি। আমি ফেরদৌস আহমেদ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।